বন্ধু ভেঙে পেয়েছি মোহর, লুকিয়ে রাখা সোনালি পাথর। সিঙ্গার চয়েস নিয়ে অনুপ অনুপ খুব ক্লিয়ার যে আমি যাদের সাথে কাজ করি তাদের সাথে তাদের ও চায়, ও পছন্দ করে, ব্যক্তিগতভাবে ওর ভাল লাগে। এবং রূপঙ্কর প্রথম টাইটেল সংটা গিয়েছিল সত্যিই ভালো, থিম সংটা আমরা ভাবিনি ওকে দিয়ে গাওয়াবো, কিন্তু পরে আমার মনে হয়েছে যে ওর গলার মধ্যে একটা রোম্যান্স আছে, আর ওর গলার মধ্যে না একটা ও কন্টেম্পোরারি এবং হিস্ট্রির একটা মিল আছে, মানে আগেকার দিনের একটা নস্টালজিয়া আছে এবং একটা এখনকার সমকালীন ব্যাপার আছে। এই দুটো যেহেতু আছে একটা খুব সুন্দর ফিউশন হয়, সেটা মিশ্রণটা সেইটা থিম সং হিসেবে খুব সুন্দরভাবে বেরিয়েছে। একা একা ছড়িয়েছি সারা রাত দিন, সাজিয়েছি এই শহর। আমরা সবাই খুবই আনন্দিত হব যদি কিছু লোক মানুষ গানগুলো শোনেন, শুনে সিনেমাটা দেখতে যান, বা সিনেমাটা দেখুন গিয়ে গানগুলো আলাদা করে না শুনে, সিনেমাতে গানগুলোর একটা অন্য মেজাজ পাবে। I'm 75. I'll be dead soon. But you are very young. You have the whole life in front of you. So stop complaining. কি ব্যাপার? আপনিও আজকে সুইসাইড করছেন নাকি?